কবি বলেছেন, মেঘ দেখে কেউ পরিশ্রী হয়, আড়ালে তার সূর্য আসে। আজ আমাদের গোটা পৃথিবী, গোটা মানব জাতি মারণ ঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত এবং বিষিদ্ধ। সেই অন্ধকারের মধ্যে রয়েছে এক আলোর হাতছানি। আজ আমাদের বায়ু দূষণ মুক্ত, আমরা দেখছি ঝকঝকে নীল আকাশকে। আমাদের নদী মাতৃক দেশের জল পরিষ্কার এবং স্বচ্ছ। করোনা ভাইরাসের কারণে মনুষ্য সমাজ আজ বিপদে, আর পশুদের আজ সর্বত্র অবাধ এবং নিশ্চিন্ত বিচরণ। অল্প সময়ের মধ্যেই পরিবর্তন আমাদের বিস্মিত করে এবং এই কথাই প্রমাণ করে যে আমাদের বসুন্ধরা, আমাদের পৃথিবী মা, তারা সব ক্লান্তি কাটিয়ে ফিরে এসেছে নিজের ছন্দে। আজকের মাতৃ দিবসে আমরা সবাই মিলে শপথ করি যে আমরা আমাদের ধরিত্রী মাকে সুস্থ রাখব। এই পৃথিবী আমাদের ছাড়াও আরো অনেক জীব জন্তুর আশ্রয়স্থল, তার যত্ন নেব এবং আমরা দেখব করোনা মুক্ত নতুন রূপ। সবাই মিলে একসঙ্গে সালমানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মাতৃ দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাপি মাদার্স ডে, 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 হ্যাপি মাদার্স ডে।